অনেকের মুখে দুর্গন্ধ হয়। মুখের দুর্গন্ধ সবসময় সাধারণ জিনিস নাও হতে পারে। ব্রাশ করার পরেও মুখের দুর্গন্ধ কোনো ভয়ঙ্কর রোগের ইঙ্গিত হতে পারে। তবে মুখের দুর্গন্ধ হলে শুরুতেই ভয় না পেয়ে কিছু সাধারণ পদক্ষেপ নিয়ে দেখতে পারেন। আর যদি সমস্ত পদক্ষেপ নেওয়ার পরেও মুখের দুর্গন্ধ দূর করা না যায়, তবে যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হওয়ার চেষ্টা করুন। কেননা এই মুখের দুর্গন্ধই হতে পারে কিছু ভয়ঙ্কর রোগের ইঙ্গিত, যেমন কিডনির সমস্যা, লিভারের সমস্যা, ক্রনিক হজমের সমস্যা, ডায়াবেটিস, সাইনাসের সমস্যা ইত্যাদি। তবে মুখে দুর্গন্ধ যদি সাধারণ ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে, খাদ্য পচে জীবাণু সংক্রমণের কারণে কিংবা ধূমপানের কারণে হয়ে থাকে, তবে সাধারণ কিছু পদক্ষেপ নিলে মুখের এই সমস্যা চিরতরে স্থায়ীরূপে সমাধান করা পসিবল। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক মুখে দুর্গন্ধ দূর করার সহজ কিছু উপায়। ভিডিও শেষে একটি কার্যকরী টিপস দেওয়া আছে, তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। দিনে দুই বেলা ব্রাশ করুন। দিনে দুই বেলা ব্রাশ করা দাঁতের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। মুখের দুর্গন্ধ দূর করতেও দুই বেলা দাঁত ব্রাশ করা জরুরি। যদি এরপরও মুখে দুর্গন্ধ হয় তাহলে বেকিং সোডা দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন। এটি মুখ থেকে অ্যাসিডিটি দূর করবে এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমিয়ে দেবে। প্রচুর পানি পান করুন। পানি শূন্যতায় ভুগলেও মুখে দুর্গন্ধ হওয়ার আশঙ্কা থাকে। প্রতিদিন অন্তত 8 গ্লাস পানি পান করুন। এটি আপনাকে আর্দ্র রাখতে সাহায্য করবে এবং মুখের বাজে দুর্গন্ধ দূর করবে। চুইংগাম চিবানো। মুখের বাজে গন্ধ দূর করতে চিনি ছাড়া চুইংগাম চিবোতে পারেন। এটি মুখের লালা উৎপন্ন করতে সাহায্য করবে। এটি ব্যাকটেরিয়াকে দূর করতে সাহায্য করবে এবং খাদ্যকণাও পরিষ্কার করবে। চা খান। চায়ের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এটি মুখের দুর্গন্ধের জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে সাহায্য করে। এছাড়া এর মধ্যে রয়েছে পলিফেন। এটি মুখের সালফার উপাদানকে নিষ্ক্রিয় করে দেয়। ধূমপান ছাড়ুন। আপনি কি জানেন ধূমপানের কারণে মুখে মারাত্মক দুর্গন্ধ হতে পারে? কারণ এতে আপনার মুখের ভেতর শুকিয়ে যায় আর মুখের মধ্যে জন্মানো জীবাণুর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। মুখের ক্ষত সারান। মুখের ঘা বা ক্ষতের কারণে দুর্গন্ধ হয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকলে এই আলসার দ্রুত সারে। অ্যান্টিসেপটিক মাউথওয়াশ। আমরা মনে করি যে মুখের যত্নের জন্য ব্রাশ করাই যথেষ্ট, কিন্তু না, ব্রাশ করার পরে মুখের মধ্যে ব্যাকটেরিয়া থেকে যায়, যার কারণে প্লাক, দাঁতের ক্ষয়, মাড়ি থেকে রক্তপাত, নিঃশ্বাসে দুর্গন্ধ, মাড়ির প্রদাহ, দাঁতের গহ্বর এবং সংবেদনশীলতার মতো সমস্যাগুলো ঘটতে শুরু করে। মুখের স্বাস্থ্য ভালো রাখার জন্য বাজারে যেসব অ্যান্টিসেপটিক মাউথওয়াশ পাওয়া যায় সেগুলো বেশিরভাগই অনিরাপদ, যেগুলো খারাপ ব্যাকটেরিয়ার পাশাপাশি মুখের ভালো ব্যাকটেরিয়াগুলোকেও মেরে ফেলে, যেগুলোর কারণে মুখের সংবেদনশীলতার মতো সমস্যাগুলো ঘটতে শুরু করে। তাই আমি আপনাকে নেচার শিওর অ্যালোভেরা মাউথওয়াশ ব্যবহার করার পরামর্শ দেব। এটি 100% ন্যাচারাল, এতে কোনো প্রকার রাসায়নিক ব্যবহার করা হয়নি। আয়ুর্বেদে অ্যালোভেরাকে দাঁত এবং মাড়ির জন্য সেরা হিসেবে বিবেচনা করা হয়। এতে ব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিসেপটিক রয়েছে, যা মাড়ি থেকে রক্তপাত, নিঃশ্বাসে দুর্গন্ধ, মাড়ির প্রদাহ, দাঁতের গহ্বর এবং সংবেদনশীলতার মতো সমস্যা থেকে প্রতিরোধ করে। নেচার শিওরের অ্যালোভেরা মাউথওয়াশ প্লাক এবং টার্টার কমিয়ে দাঁতকে শক্তিশালী করবে। এছাড়াও এতে রয়েছে অন্যান্য প্রাকৃতিক উপাদান, যেমন লবঙ্গ এবং নিম, যা আপনাকে মাড়ির প্রদাহ এবং পাইরিয়ার মতো বড় রোগ নিরাময় করবে। প্রোডাক্টটি কেনার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে। জিহবা ব্রাশ করুন। ব্রাশ করার মানে এই নয় যে কেবল দাঁতই ব্রাশ করবেন, জিহবাও ব্রাশ করা জরুরি। জিহবার জন্য মনোযোগ প্রয়োজন। ব্যাকটেরিয়া জিহবাতেও বৃদ্ধি পায়, এতে মুখে দুর্গন্ধ হয়, জিভ পরিষ্কার করতে হবে। দাঁত মাজলেই যে মুখের সব জীবাণু চলে যাবে এমন নয়, প্রতিবার দাঁত মাজার সময় জিভটাও পরিষ্কার করুন। দন্ত চিকিৎসকের কাছে যান। মাড়ির রোগ থেকে কখনো কখনো মুখে দুর্গন্ধ হয়, বিশেষজ্ঞরা বলেন। এছাড়া কখনো কখনো শরীরের ভেতরকার সমস্যার জন্য মুখে দুর্গন্ধ হয়, তাই গন্ধ কোনোভাবেই না কমলে দ্রুত চিকিৎসকের কাছে যান। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।